বিজুলী কলিতা মেধি ডাঙরিয়ানী, রঙিয়া সমষ্টির সন্মানীয় বিধায়ক ভবেশ কলিতা ডাঙরিয়া, দিসপুর সমষ্টিতে আজি একোখনকৈ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাত আমার প্রকৃত মন্ত্রী সকল, বিধায়ক সকল বা আন অভিভাবক অতিথি সকলে এই বিজুল কয়না আঁচনির শুভারম্ভণি করিব। আর গুয়াহাটির হয়ে থাকা এই অনুষ্ঠান ভিডিও লিঙ্কে চাই আছে। মানে ইয়ার চুকে কোণে আজি বিভিন্ন অনুষ্ঠানের সমবেত সকল শিক্ষক শিক্ষয়িত্রী আর ছাত্রী সকল অভিনন্দন জানাইছো। সরকারের টাকা পয়সা অপব্যবহার করে, হিতাধিকারী সৃষ্টি করে, কিন্তু আজি সরকারে যান আঁচনি রূপায়ণ করে এই গোটে আঁচনিবিল আমি কেতিয়া রূপায়ণ করো, যেতিয়া মানুষে আমার নিজের বেদনা আর নিজের দুঃখের কথা কয়, কষ্টর কথা কয়, দুখিয়া দরিদ্র আর মধ্যবিত্ত পরিয়ালে নিজের সমস্যার কথা কয়। আমি পয়সা তো পাই পাই গে থাকি, কেতিয়ালৈকে পাম? যে ফার্স্ট ইয়ারের পিছত পরীক্ষা পাশ করে আমি সেকেন্ড ইয়ারত নাম ভর্তি করি, সেকেন্ড ইয়ারত আমি যদি পরীক্ষা পাশ করি তেতন অবস্থা এই আসনি খেলি লোক। কিন্তু অহা মাহর ভিতর আমি একটা সিদ্ধান্ত লম, ভেনচার স্কুল কলেজত পরীক্ষা একাউন্ট দেওয়া হয়,
বেন ৰাষ্ট্ৰ দিছো কিয় বেন ৰাষ্ট্ৰ দিছো তেতিয়াহে আপোনালোকে নতুনকৈ খোলা একাউণ্টখিনিত এই টকাটো জমা দিব আৰু একাউণ্টটো আছে নে নাই এবাৰ পৰীক্ষা কৰিব পাৰিব আজি অসম চৰকাৰে এখন অতি মহিয়ান আঁচনি পবিত্ৰ আঁচনি অসমৰ ছাত্ৰী সমাজৰ বাবে উৎসৰ্গিত কৰিছে নিযুত মইনা আঁচনিৰ জৰিয়তে 159 গৰাকী ছাত্ৰীয়ে মাহিলী বৃত্তি পাবলৈ সক্ষম হ'ব উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1000 টকা স্নাতক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1250 টকা আৰু পষ্ট গ্ৰেজুৱেট প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 2500 টকা লাভ কৰিব প্ৰতি মাহৰ 11 তাৰিখে বেংক একাউণ্টত এই পুঁজি হস্তান্তৰিত কৰা হ'ব এই আঁচনিখন নিযুত মইনা আঁচনি এইকাৰণেই ৰখা হৈছে যে অহা 3টা বছৰত এই আঁচনিৰ হিতাধিকাৰী 10 লাখ পাবগৈ আৰু 10 লাখ ছাত্ৰীক সামৰিব পৰাকৈ এই নিযুত মইনা আঁচনিখন প্ৰস্তুত কৰা হৈছে সমগ্ৰ অসমতে আজি ছাত্ৰীসকলে বিভিন্ন সমষ্টিত পতা অনুষ্ঠানসমূহত উপস্থিত আছে উৎসাহ আৰু উদ্দীপনা মই ভাবোঁ এই আঁচনিখনে অসমত বাল্য বিবাহ ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত এক বিশেষ ভূমিকা পালন কৰিব ড্ৰপ আউটৰ যি সমস্যা আছিলে সেই ড্ৰপ আউটৰ সমস্যা সমাধানত সহায় কৰিব আৰু অসমৰ আৰ্থিকভাৱে পিছপৰা দৰিদ্ৰ আৰু মধ্যবিত্ত পৰিয়ালৰ মেধা ছাত্ৰীসকলক শিক্ষা জীৱনক আগুৱাই লৈ যোৱাত সহায় কৰিব মই শিক্ষামন্ত্ৰী ৰনোজ পেগু আৰু শিক্ষা বিভাগক এনে এখন সুন্দৰ আঁচনি অসমৰ শিক্ষা জগতলৈ উপহাৰ দিয়াৰ বাবে ধন্যবাদ আৰু অভিনন্দন জনাইছো আৰ্থিক সংকটৰ মাজতো মানুহে অৰুণোদয় পাই আছে 1 তাৰিখে দৰমহা পাই আছে ফ্লাইঅভাৰ বনি আছে মথাউৰি বনি আছে গতিকে আৰ্থিক সংকটৰ ডেফিনেশ্যনটো কি সেইটো মই বুজি নাপাওঁ গতিকে তেওঁলোকে মোক সূত্ৰটো বুজাই দিলে হ'ল যে আৰ্থিক সংকট মানে কি বুজাব পূজা কমিটিয়েও অহাকালি পইচা পাব বিহু কমিটিয়েও পইচা পায় ভাওনা কৰিলেও পইচা পায় গতিকে ক'ত আৰ্থিক সংকট আছে মোক দেখাই দিলে হ'ল অসমে হৈছে কংগ্ৰেছৰ যিকোনো চৰকাৰতকৈ অসমৰে আটাইতকৈ ঋণ কম ঋণ এনেকৈ ল'ব নোৱাৰি মই বহুতবাৰ বিধানসভাত উত্তৰ দিছোঁ ঘৰুৱা আয় 3.5% লোন ল'ব পাৰি আৰু অসমে লোন লোৱা ৰাজ্যসমূহৰ আটাইতকৈ তলৰ 5খনৰ ভিতৰত অসমত আছে আৰু কংগ্ৰেছ শাসিত ৰাজ্যবিলাক ওপৰত আছে আপোনালোকে এই ছাত্ৰীসকলক যিমানে হিতাধিকাৰী বুলি ক'ব সিমানে মেডিয়াক বেয়া পাব আপোনালোকৰ টিভি পেপাৰ নপঢ়া হ'ব কাৰণ হিতাধিকাৰীৰ সংখ্যা আপোনালোকৰ ভাষাত এতিয়াতো বহুত বেছি হৈ গ'ল অৰুণোদয় 40 লাখ নিযুত মইনা 1.5 লাখ 2 লাখ স্কুটি 60,000 যদি হিচাপ কৰে অসমৰ আমাৰ আয়ুষ্মান ভাৰতৰ আয়ুষ্মান অসমৰ কাৰ্ড 62 লাখ
আর মই বন্ধ করলে আপনার লিখি দিয়ে যদি হিতাধিকারী কোনোবা এটা মাহত পয়সা না পায় সেটা নিউজ তো আপনার করে দিয়ে সরকার যত বনায় বনায় থাকক বর্তমান রাইজর কারণে করবলিয়া মূর আর বহুত কাম আছে আজি কংগ্রেস খুঁজব যেতিয়া 2008-09-10-11 মনমোহন সিংয়ে বিভিন্ন ভাষাক ধ্রুপদী ভাষার আখ্যা দিয়ে আসে তেতিয়া কংগ্রেসে প্রতিবাদ কিয় নকরিলে যে অসমিয়াকো দিয়ক বলি আজি কংগ্রেসের দিনত চৰাইদেউ মৈদাম কিয় বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র নহল আজি কংগ্রেসের দিনত অসমত গামোচা বাহিরের পৰা অহা কিয় বন্ধ নহল আজি কংগ্রেসের দিনত ইউনিভার্সেল হেলথ ইন্সুরেন্স কিয় নহল গতি কংগ্রেসের হাতত এতিয়া কোনো অস্ত্রও নাই কোনো ইস্যু নাই রাতিপুৱা গধূলি মোক অল্প গালি গালাজ করে থাকবে তার বাদে একু নাই হ্যাঁ হ্যাঁ কোনটো ঘাইপথ এই ঘাইপথত নতুন নতুন কন্ট্রেক্টর বিলাক আহিছে মই ভাবো এইটো বছৰত বহুত ইম্প্রুভ হয়ে যাবে সব 10 বছৰ সরকার হয়েছে আমার করবাত সরকার রাজ্য জিকে করবাত হারে কিন্তু তার লগত আর প্রত্যেকটো ইলেকশনতে কেনেকে বিজেপি জিকি 10 বছর পিছত কোনোবা জায়গাত পরিবর্তন হয় কিন্তু কেইদিনমান আগতে তো আমি উড়িষ্যাত জিকিল মধ্যপ্রদেশ জিকিল ছত্তিশগড়ত জিকিল জিকার প্রশ্নবিলাকো করব লাগে জলজীবনত একটা সমস্যা আছে দিল্লিয়ে কিছু আমাক এডভাইস দিছে কিন্তু অহাকালিও কিছু পয়সা আহিব আসনি তো দিল্লির হয় দিল্লিয়ে ভারতের প্রেক্ষাপটতে কিবা কিবি নতুন চিন্তা করি অসমকে নহয় মই হাক দিছো যে ইমানকৈ মাচুল বৃদ্ধির সিদ্ধান্তটো গভর্নমেন্টে নকৰে মেডিকেল কলেজে কৰে মই মেডিকেল কলেজক কৈছো যে ইমান বৃদ্ধি নকৰিব মানুহে সর্বসাধারণ মানুহে দিব নোৱাৰিব তেওঁলোকৰ যুক্তিটো হল যে কার্ডতো বিনা পয়সাতে হৈ যায় দুখী আৰু মধ্যবিত্ত মানুহখিনি গতিকে মাচুল বৃদ্ধিটো এটা নেশনেল কথা কার্ডতে সকলো সুবিধা পায়েই তথাপিতো মই কৈছো যে অপিডিত পেচেন্ট থাকে যোনে কার্ডর সুবিধা লব নোৱাৰে গতিকে অলপমান আপোনালোকে রাইজর লগত আলোচনা কৰিহে মাচুলটো বৃদ্ধি কৰিব আসাম আজ এক বড়া প্রয়াস কা শুরুয়াত কিয়া হে চাইল্ড ম্যারেজ কো রুকুয়ানে কে লিয়ে হামারা ইয়ে প্রয়াস হোগা জো ভি বাচ্চা কলেজ অর ইউনিভার্সিটি মে পড়েগা খাস করকে হামারে জো গার্ল স্টুডেন্ট হে উনকো মহিনা এক স্কলারশিপ মিলেগা 1,000 রুপিয়া করকে অর জো পোস্ট গ্রেজুয়েট পড়েগা গার্ল স্টুডেন্ট উনকো 2,500 রুপিয়া মিলেগা হর মহিনা হামারা লক্ষ্য এই হে কি ছাত্রী আপনা দম পর পড়ে পিতা মাতা কা উপর আর্থিক রূপ সে ডিপেন্ডেন্ট না হো অর ইয়ে হোনে সে হামলোক কা আকলন হে কি আসাম মে চাইল্ড ম্যারেজ কম হতে যায়গা চাইল্ড ম্যারেজ রুকুয়ানে কে লিয়ে আজ হাম লোগোনে ইয়ে নিযুত ময়না আসনি নাম ইয়ে এক বড়া স্কিম কা শুরুয়াত কিয়া হো করিপন 1.5 লাখ সে 2 লাখ ছাত্রী ইসে উপকৃত হবা।